সপ্তাহের এ প্রান্তে আবারও ফিরে এলাম চোখ ও দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির সাপ্তাহিক আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চোখের ছানি পড়ার বিষয়টি আজকের দিনে বিশ্ববাসীর কাছে এক অতি পরিচিত সমস্যা, তবে এর ধরন বা আঙ্গিক খানিকটা বদলেছে। যেমন আগেকার দিনে ধারণা ছিল কেবল বৃদ্ধ বয়সেই চোখের ছানি পড়ে থাকে, কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান কিন্তু প্রমাণ করেছে কেবল বৃদ্ধদের নয়, প্রায় সব বয়সেই চোখের ছানির সমস্যা দেখা দিতে পারে। আর একটু একটু করে যে কারোর দৃষ্টিকে সংকুচিত করে দেয় এবং একজন আক্রান্ত ব্যক্তি এ থেকে সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যেতে পারে। প্রাসঙ্গিকভাবে জানাতে চাই, আজ আমরা আলোচনা করব চোখের ছানি এবং গ্লোকোমা রোগের প্রতিকার নিয়ে। আর গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের অনুষ্ঠানে আজ যুক্ত হয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ আলী আকবর স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। অনুষ্ঠান শুরুর আগে স্যার বলতে চাই যে আমরা আসলে প্রতি সপ্তাহে আলোচনা করে থাকি চোখের বিভিন্ন ধরনের সমস্যা, প্রতিকার, চিকিৎসা, এই সকল বিষয়টি নিয়ে। খুবই ভালো। আজকে স্যার আমরা আলোচনা করব খুবই কমন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে স্যার চোখের ছানি। চোখের ছানি বলতে আসলে আমরা কি বুঝি? চোখের ছানিটা হলো চোখের ভিতরে যে আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত একটা লেন্স আছে, সেটা অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার। ওটার কাজটা হলো ওর ভিতর দিয়ে যখন আলোকরশ্মি চোখের ভিতরে প্রবেশ করে যথাস্থানে প্রতিবিম্বিত করা, এটাই এই লেন্সটার কাজ। তা না হলে তো ভালো দেখতে পারবে না। এই স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার যে লেন্স, স্রষ্টা প্রদত্ত যেটা লেন্সটা, এটা যদি কোনো কারণে অস্বচ্ছ হয়ে যায় এটাকে আমরা ছানি বলি। ছানি বলি। আচ্ছা, ছানির একটি ছবি আছে আমাদের কাছে। থ্যাংক ইউ। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা ছানি আছে, এটা এটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার থাকার কথা ছিল, কিন্তু এটা বেশ অস্বচ্ছ হয়ে গেছে, ঘোলা হয়ে গিয়েছে, এবং এর ভিতর দিয়ে আলোকরশ্মিটা প্রবেশ করা অতটা ভালোভাবে যে রেটিনাতে যে যথাস্থানে পৌঁছানোর কথা সেটা বুঝতে পারছে না, যথার্থ চিকিৎসা হওয়া উচিত। আসলে স্যার চোখের ছানি পড়ার কারণটা কি সম্পর্কে একটু জানতে চাইব। চোখের ছানি পড়ার কারণ অনেক কারণ আছে। আমরা সাধারণত যেটা আমরা বুঝে থাকি সেটা হলো ছানির ব্যাপারে যেটা বয়স্কজনিত কারণ, যেটা যে মানুষের বয়স হলে 60, 65, 70, তারপরে এটা আগের একটা কনসেপ্ট ছিল, কিন্তু আজকের কনসেপ্ট কিন্তু টোটালি বদলে গিয়েছে। তো এটা হলো বয়স্কজনিত কারণটাই আসল, যে 70% ছানি কিন্তু বয়স্কজনিত কারণেই হয়ে থাকে। কিন্তু আরও কতগুলো কারণ আছে, যেটা জন্মগত, আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো সে কিন্তু ছানি নিয়েই জন্মগ্রহণ করতে পারে। সে যখন মায়ের পেটে ছিল তখন কিছু কারণের জন্যে সে বাচ্চাটার কিন্তু ছানি নিয়েও সে আজকে জন্মগ্রহণ করতে পারে, এটা হতে পারে। আরও অনেক কারণ, যেরকম যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিসের কারণে ছানি, যে লোকটার ছানি পড়ার কথা ছিল 70 ইয়ার্সে, তার হয়তো দেখা গেলো 50 ইয়ার্স, ইভেন 40 ইয়ার্সে, 35 ইয়ার্সে তার ছানি পড়ছে, ডায়াবেটিসটা কন্ট্রোল নাই। তারপরে আরও কতগুলো জিনিস আছে, যেরকম তার চোখের কিছু প্রদাহ, যেরকম ইউভাইটিস, আইরাইটিস, রেটিনাল ডিটাচমেন্ট, এরকম চোখের কিছু প্রদাহের জন্য ছানি পড়তে পারে। আঘাতজনিত কারণে ছানি পড়তে পারে, যেরকম ব্লান্ট ট্রমা, যেটা ফিজিক্যাল ট্রমার থেকে হতে পারে, যেরকম জোরে কোনো আঘাত অথবা শার্প ইঞ্জুরিতে আঘাত হতে পারে। আরও বহুবিধ কারণ আছে। ধন্যবাদ স্যার। আমাদের ছবি আছে, কারণের দুটো ছবি। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা ঘোলা, একটা সাদা, একটা পাথরের মতো, মার্বেল পাথরের মতো একটা সুন্দর একটা সাদা দেখা যাচ্ছে, ওইটাই ছানি। তো এটা এটা কিন্তু এরকম থাকার কথা ছিল না, এটা থাকার কথা ছিল অত্যন্ত স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার, যেমনটা অপর দিকে যে চোখটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না। তো এটাই যেরকম দেখা যাচ্ছে যে একটা অস্বচ্ছ, বেশ ঘোলা, এটাই ছানি। এর ভিতরে আলোকরশ্মি প্রবেশ করার কোনো পথ নাই, যেখানে যে সে দৃশ্যমান বস্তুটিকে প্রতিবিম্বিত করবে তার কোনোই এখানে সম্ভাবনা নাই, কাজে এটাকে ছানির ভিতরে ম্যাচুরি হয়ে গিয়েছে এটা বেশ। তো এটাকে যথাযথভাবে চিকিৎসা করা দরকার। একটু দেরি হয়ে গিয়েছে মনে হয় চিকিৎসাটা করার করার ক্ষেত্রে, অনেকটাই দেরি হয়ে গেছে। পরে আরেকটা ছবি আছে আমাদের। জি, আচ্ছা, এটা শিশুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা শিশুর। একটু আগে বলছিলাম যে শিশু, যে শিশুটি আজকে মায়ের পেট থেকে জন্ম নিল তারও কিন্তু ছানি হতে পারে। এই শিশুটা হয়তো একটু বড়, তে হয়তো ছোটো সময় থেকে তার ছিল, এই যে দুই চোখেই তার কিন্তু ছানি। এটার অনেক কারণ আছে। একটা কারণ হতে পারে ক্রোমোজোমাল প্রবলেম, মায়ের পেটে থাকতে তার ক্রোমোজোমাল প্রবলেমের জন্য হতে পারে। মায়ের পেটে থাকা অবস্থায় যদি রুবেলা ভাইরাস আক্রান্ত যদি হয় তার থেকে হতে পারে দুই চোখে ছানি হতে পারে। ইনফেকশন, সে যখন মায়ের পেটে ছিল টক্সিক কোনো খাবার খেয়ে থাকে,
তার থেকে এই ধরনের ছানি পড়তে পারে। কাজে যে কোনো বয়সে ছানি হতে পারে, এটা একটা এক্সাম্পল যে একটা বাচ্চা সেও ছানি যে এইভাবে দুচোখে ছানি আছে, এটারও কিন্তু যথাযথ চিকিৎসা করলে তার দৃষ্টিশক্তি আমরা ফিরিয়ে দেওয়া সম্ভব। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন যে ছানি পড়লে সর্বপ্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে রোগী দেখতে পায় না, দেখতে পায় না, এটা হচ্ছে রোগীর সমস্যা। এছাড়া আর কি ধরনের সমস্যা হতে পারে? আরও অনেক সমস্যা হতে পারে, যেরকম একটা লোক যদি না দেখতে পারে তার কোয়ালিটি অফ লাইফ সে ডিক্রিজ করে যাবে, সে কাজ করতে পারবে না, লেখাপড়া করতে পারে না, কম্পিউটার ওয়ার্কস করতে পারে না, আজকাল যে কাজ যে লেখাপড়া জানিয়ে দরকার সে কিছুই করতে পারবে না। আর যদি ছানি একটা গ্রামের মানুষ সে যদি ছানি ইগনোর করে হয়তো ম্যাচিউর করে গিয়েছে, তখন দেখা যাবে যে ছানিটা এত বাড়তি হয়ে গিয়েছে যে ছানি নিজে রিয়াকশন করছে চোখের ভিতরে, তার গ্লোকোমা হতে পারে, এমনও হতে পারে যে ওই গ্লোকোমা কিংবা ইনফেকশন ইনফ্লামেশন হয়ে চোখটা নষ্ট হয়ে যেতে পারে, তখন আর ছানি অপারেশন করার কোনো পথই থাকবে না, হয়তো চোখটাই নষ্ট হয়ে গেল, এমনও হয় যে চোখটা উঠিয়ে ফেলতে হয়। আপনার কাছে জানতে চাইবো ছানির প্রতিকার বা এর চিকিৎসার বিষয়টি নিয়ে। ছানি অপারেশন যেটা করি সেটা হলো ওই ভিতরে যে অস্বচ্ছ জিনিসটা আছে চোখের ছানির, যে লেন্সের চারিদিকে যে একটা স্বচ্ছ আবরণ থাকে, কিন্তু আবরণ থাকে সেটা কিন্তু ছানি পড়লেও কিন্তু সেটা স্বচ্ছই থেকে যায়। ওই ওইখান থেকে মাঝখান থেকে আমরা একটু কেটে বের করে ওইখানে আবার আমরা একটা লেন্স বসাই দিতে পারি। এটার চাইতে সবচাইতে আধুনিক যেটা ফ্যাকো সার্জারি, হ্যাঁ ফ্যাকো সার্জারি, এটা আধুনিক। টু মিলিমিটার অথবা 2.2 মিলিমিটার কেটে এটা টানেল ইনসিশন করে সেখানে ইনস্ট্রুমেন্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা ওই অস্বচ্ছ ছানিটা আছে যেটা যার ভিতরে আলোক যেতে পারছে না, হ্যাঁ ওইটাকে আমরা সুন্দরভাবে বের করে নিয়ে এসে ওই মাঝখান দিয়ে আমরা একটা ফোল্ডেবল লেন্স যেটা আগে থেকে মেজার্ড করে রেখেছি আমি, সেই লেন্সটাকে ভিতরে ঢুকিয়ে প্রতিস্থাপন করতে পারি, করার সাথে সাথে কিন্তু দেখতে পাই, পরে আস্তে আস্তে আরও ভালো দেখতে পাই। এটাকে আমরা আজকাল আধুনিক চিকিৎসা হিসেবে বলে থাকি, গণ্য করে থাকি। আমাদের দুটো ছবি আছে স্যার। শিওর, এখানে আমরা দেখতে পাচ্ছি চোখের লেন্স, আর যে লেন্সটা আমি একটু আগে বললাম যে লেন্সটাকে সংযোজন করা হয়, যে প্রথমে একটা লেন্স আছে এটা থ্রি পিস লেন্স বলা হয়, তারপরে যেটা এগুলো ফোল্ডেবল লেন্স। তো ফোল্ডেবল লেন্স সবচেয়ে ভালো, যেটা বলতেছিলাম একটু আগে যে 2 মিলিমিটার অথবা 2.2 মিলিমিটার 1 ইঞ্চি টানেল ইনসিশন দিয়ে এটাকে ফোল্ড করে ওই জায়গায় দিয়ে ছানিটা বের করে ওই জায়গা দিয়ে ভিতরে যথাস্থানে প্রতিস্থাপন করা হয়। এটা একটা লেন্স যেটা এটা খুবই ভালো লেন্স, যে হলুদ কালারের যেটা, এটা যেটা আমাদের যে কসমিক রে যেটা আছে সূর্য থেকে যেগুলো আলোক রশ্মি আছে যেগুলো চোখের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর, রেটিনার জন্য ক্ষতিকর, লেন্সের জন্য ক্ষতিকর, সেগুলোকে প্রিভেন্ট করে এই এই হলুদ লেন্সটা, এটাও আমরা প্রতিস্থাপন করতে পারি। এখানে আমরা আরও দুটি লেন্স দেখতে পাচ্ছি, এখানে আরও দুটি লেন্স দেখা যাচ্ছে। একটু আগে যেটা বললাম এটা হলো টোরিক লেন্স। টোরিক লেন্স আমরা দেখি অনেক সময় যারা চশমা পরে সে চশমার ভিতরে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মেরিডিয়ান সেম পাওয়ার থাকে না, এক মেরিডিয়ান হয়তো একটু বেশি পাওয়ার, এক মেরিডিয়ানে কম পাওয়ার। সেখানে যদি আমরা সিম্বলের স্ফেরিক্যাল লেন্স বসাই দিই তাহলে যেটা যে যে পাওয়ারটা যে অ্যাক্সিসটায় তার একটা অন্য একটা পাওয়ার রয়ে গেছে তাকে বলি আমরা হলো সিলিন্ড্রিক্যাল পাওয়ার। সেই সিলিন্ড্রিক্যাল পাওয়ার কারেকশন করার জন্যে আমরা তখন টোরিক লেন্স ইউজ করি। এটা একটা সুন্দরের ছবি এই টোরিক লেন্সের, ওই যেখানে মার্কিং করা আছে তিনটা দাগ দেওয়া আছে, যে অ্যাক্সিসে সেটা থাকবে সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা, এইভাবে সেটা সংযোজন করি তাহলে তার তো স্ফেরিক্যাল পাওয়ারটা ঠিক থাকছে, সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কারেক্ট হয়ে গেলো, সে ভালো দেখতে পাবে। আর এটার কথা যদি আমরা চিন্তা করি, ইটস এ ভেরি গুড লেন্স, মাল্টিফোকাল লেন্স। একটা মানুষ যখন 40 বছর বয়স পর্যন্ত একটা মানুষের যে চোখের যে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স যেটা আছে এটার কিন্তু একটা পাওয়ার থাকে, দূরেও দেখবে, কাছেও দেখবে, মাঝেও দেখবে। কিন্তু বয়সের সাথে সাথে ইউজুয়ালি 40 অথবা ± একটু আমাদের দেশে সাধারণত 40 বছরই হয়, তাদের বডি বিল্ড ভালো, তাদের হয়তো একটু পরে হয়, তে তারা যে কাছে দেখে দূরে দেখে কোনো অসুবিধা হয় না। কিন্তু ছানি অপারেশন করার পরে সাধারণত ওই যে তার যে কাছে দেখার যেটা শক্তিটা, চোখের যে শক্তিটা, স্রষ্টা প্রদত্ত যে শক্তিটা, অ্যাকোমোডেশন বলি আমরা, সেই জিনিসটা থাকে না ছানি অপারেশন করার পরে। সেইটাকে বাস্তবে আনার জন্যে এখানে যে এটা মাঝখানে একটা গোল আকৃতি কতগুলার সার্কুলার রে দেখা যায়, রিং দেখতে পাচ্ছি, এই জাতীয় লেন্সটা আমরা মেজার্ড একটা লেন্স যদি সেখানে প্রতিস্থাপন করি সে দূরেও দেখতে পারবে, মাঝখানে দেখতে পাবে, কাছেও দেখতে পারবে, এটাকে বলে মাল্টিফোকাল লেন্স। ধন্যবাদ স্যার। ছানি অপারেশনের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে? অবশ্যই, ছানি পরীক্ষা, ছানি অপারেশনের আগে আমরা কতগুলো সিস্টেমিক কজ যেগুলো দেখি, একটা মানুষের ডায়াবেটিস থাকতে পারে, ব্লাড প্রেশার থাকতে পারে, অপারেশনকালীন যেন তার কোনো হ্যাজার্ড না হয়, ব্লাড সুগারটা নর্মাল আছে, ব্লাড প্রেশারটা নর্মাল, তার ইসিজি করে নিই আমরা, ইসিজি করলে তার কোনো হার্টের কোনো সমস্যা আছে কি না, সে তো ন্যাচারালি সে যখন অপারেশনে আসবে সে একটু শেকি হয়ে যাবে,
একটু চিন্তিত হয়ে পড়বে, তখন জেনে তার সব কিছু ঠিক আছে এগুলো দেখে এগুলো আমরা করে নিই। অত্যন্ত ভালো মেশিন দিয়ে, সুন্দর বিভিন্ন মেশিন আছে, কোনো ইনকোয়ারি কোয়ারি আছে কি না, আমরা যেটা পারি সেটা একদম যথার্থ পাওয়ার, যেটা তার জন্য যেটা উপযোগী সেটাই আমরা দিয়ে থাকি। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে শুনছিলাম অনেকগুলো তথ্য যে ছানি কি, ছানি কয় ধরনের হয়, কিভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, কিভাবে অপারেশন করি, সমস্ত তথ্য আপনার কাছ থেকে জানছিলাম। আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে স্যার আমার, কিন্তু একটি বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরব বিরতি শেষে। থ্যাংক ইউ। দর্শক, চোখের ছানি এবং গ্লোকোমা রোগের সম্ভাব্য প্রতিকার বা চিকিৎসা নিয়ে শুনছি ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আলোচনা করছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ আলী আকবর স্যার। আলোচনার পরবর্তী অংশে ফিরবার আগে এখন সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। চোখের ছানি এবং গ্লোকোমা রোগের সম্ভাব্য চিকিৎসা নিয়ে আমরা শুনছিলাম বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ আলী আকবর স্যারের কাছে। ফিরছি সে আলোচনায়। অনেকেই কিন্তু স্যার বলে যে ছানি পড়েছে, পুষে রাখি, আরও কিছুদিন পরে অপারেশন করি, কি দরকার? এই বিষয়টা আসলে কতটুকু? এটা কিন্তু একটা আজকালকার জামানায়, যেটা আজকালকার যুগে, এটা একটা ভ্রান্ত ধারণা। একসময় ছিল যখন আমরা পুরো লেন্সটা, ছানিটা, পুরো ছানিটা নিয়ে আসতাম বের করে, তখন আমরা বলতাম ছানিটা একটু ম্যাচিওর করুক, একটু বয়সটা একটু বাড়ুক, তখন আমরা বলতাম এটা। তখন একটু অসুবিধা ছিল পুরোটা ছানিটা বের করতে, যদি ম্যাচিওর না করতো তখন একটু অসুবিধা হতো। কিন্তু আজকালকার জামানায় যেটা, একটা মানুষের যখন ছানি আসবে, অল্প একটু ছানি আসলেই তখনই তাকে অপারেশন করে নেওয়া উচিত। এর কারণে যদি অপারেশন যথার্থ সময় না করা হয়, চোখে গ্লোকোমা হতে পারে ছানির কারণে, চোখে ইনফ্লামেশন হতে পারে। স্যার, লেন্স বসানোর পরেও কি কারোর ছানি আসতে পারে? আজকাল যে সমস্ত লেন্স আমরা লাগে, একটু আগে লেন্সগুলো দেখছিলাম, অত্যন্ত আধুনিক লেন্স, বিভিন্ন ধরনের অত্যন্ত আধুনিক লেন্স, যেগুলো ফোল্ডেবল অ্যাক্রিসপ লেন্স, যেগুলো, এগুলোতে সাধারণত কোনো অসুবিধা হয় না। লেন্স একবার যদি বসানো হয়, সেই লেন্সটিকে আবার পরিবর্তন করার কোনো প্রয়োজন আছে কি না? পরিবর্তন করার প্রয়োজন আমি মনে করি যে নাই, একদম নাই। চোখ যদি সুস্থ থাকে, অন্য কোনো প্রবলেম না হয়, সে সারা জীবনের জন্য এটা, সে স্বচ্ছ দৃষ্টি, সুন্দর দৃষ্টি। স্যার, গ্লোকোমা রোগটি আসলে কি? তো গ্লোকোমা বলতে সাধারণভাবে যেটা আমরা বুঝি, চোখের প্রেশার। সাধারণভাবে বললাম এই জন্যে যে চোখের প্রেশার বেড়ে গেলে, তখন এই প্রেশারের কারণে চোখের যে নার্ভটা আছে সেই নার্ভটা নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায়, এটাকে গ্লোকোমা বলে। গ্লোকোমা বলে। স্যার, আমাদের দুটি ছবি আছে গ্লোকোমা রোগটি নিয়ে। এখানে দেখা যাচ্ছে যে একটা নার্ভ, তীর চিহ্ন যেখানে চলে গিয়েছে, যে অ্যারো চিহ্নগুলো, এটা চোখের রেটিনার উপরে একটা প্রভাব পড়ছে, ব্যাড ইম্প্যাক্ট পড়ছে আর কি, ওইটা কিন্তু সাদা হয়ে গিয়েছে। এই নার্ভটার আর যে নর্মাল যেটা ফাংশনিং, নর্মাল যেটা কর্মক্ষমতা, কার্যক্ষমতা, সেটা সে হারিয়ে ফেলেছে ওই প্রেশারজনিত কারণে। ওই অ্যারো মার্কিং যেগুলো, তীর দেখানো যেটা হয়েছে, তার মানে তার চোখের প্রেশারের কারণে নার্ভটা তার নষ্ট হয়ে গিয়েছে, ড্যামেজ হয়ে গিয়েছে, সে আর দেখতে পাবে না। পরের ছবিটা আমরা দেখব। এই ছবিটা যদি আমরা দেখি, এটা নর্মাল অপটিক নার্ভ, যে নার্ভটা দিয়ে আমরা দেখি, এই নর্মাল নার্ভটা দিয়ে কিন্তু আমরা সব ভালো দেখতে পাচ্ছি। কিন্তু এই ছবিটা যদি আমরা একটু কল্পনা করি, একটু আগে বলছিলাম যে নার্ভটা শুকিয়ে গিয়েছে, সাদা হয়ে যায় নার্ভটা, যে যে স্নায়ু, যে এইগুলো তন্তুগুলো যেগুলো আছে, সেগুলো প্রেশারজনিত কারণে নষ্ট হয়ে গিয়ে সাদা হয়ে গিয়েছে। চোখের যে নর্মাল যেটা একটা কাপ থাকে, যেটা একটু গর্তের মধ্যে, নার্ভের ভিতরে একটা গর্তের মধ্যে থাকে, সেটা সেটা নর্মাল, যেটা আমরা চোখ পরীক্ষা করলে বোঝা যায়, এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এবং এটা কালারটা সাদা হয়ে গিয়েছে। চোখটা দেখলে বুঝবো যে এটা তার গ্লোকোমা। এটা যে কোনো চোখের চক্ষু বিশেষজ্ঞকে দেখলে বুঝতে পারবেন যে তার অলরেডি অনেক ড্যামেজ হয়ে গিয়েছে। এটা কী কী ধরনের গ্লোকোমা রয়েছে? গ্লোকোমা যেটা আমরা যেটা বলি, গ্লোকোমা দুই ধরনের গ্লোকোমা হতে পারে। আগে একটা ধারণা ছিল যে গ্লোকোমা মানে শুধু নর্মাল যেটা হয় এটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। এখন যেটা আমরা বলি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বলা হয়, চোখের আইরিস এবং কর্নিয়ার মাঝামাঝি যে একটা কৌণিক অবস্থান আছে, এটা যদি মোটামুটি নর্মাল থাকে, তাহলে তখন আমরা বলি যেটা নর্মাল ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। আর যদি এটা যদি সংকুচিত হয়ে যায়, মানে কমে যায় জায়গাটা, যদি কমে যায় চোখের যে পানি, যেটা আমরা যে নর্মালি যে পানিটা তৈরি হয়, যেটা পিউপিল দিয়ে চলে এসে অ্যান্টেরিয়র চেম্বারে আসে, সেটা আবার ওই মাঝখান দিয়ে কৌণিক পথ যেটা বলছিলাম ওইখানে দিয়ে চলে যায়, নর্মালি আবার ব্লাড সার্কুলেশনে চলে যায় যে পানিটা, তো যদি ওটা বাধাগ্রস্ত হয়ে যায় তখন এটা গ্লোকোমা। আর একটা যেটা বলছিলাম ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা, এটার প্রেজেন্টেশন কিন্তু টোটাল ডিফারেন্ট। একটা মানুষের যখন এটা ওই ন্যারো অ্যাঙ্গেলের প্রেজেন্টেশন নিয়ে আসে,
প্রথম এটা বোঝে মানুষ রাত্রিতে, সে যেমন লাইটের দিকে তাকায় একটা হ্যালোজ দেখে, আকাশে রংধনু, একটা লাইটের চারিদিকে সে বৃত্তাকার রংধনুটাকে সে দেখতে পায়। তখন সে অনেক সময় বলে, ডাক্তার সাহেব আমি তো রাত্রিতে রাস্তায় বের হলেই লাইটের চারিদিকে একটা গোলাকার রংধনুর মতো দেখি, যদি অ্যাঙ্গেলটা আমরা পরীক্ষা করে দিই যে ন্যারো, তখন আমরা বলি যে এটা ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা অথবা ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা, এইভাবে আমরা বলি। আপনি বলছিলেন গ্লোকোমা রোগটি আসলে শনাক্ত করা খুবই প্রয়োজন এবং দুটি রোগ দুভাবে প্রেজেন্ট করে, কিভাবে শনাক্ত করেন আপনারা? ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা যেগুলো, এগুলো সাধারণত ডাক্তার সাহেবের কাছে আসলে ডাক্তার ধরে ফেলে। যখন আমরা চোখটা থরলি যদি পরীক্ষা করি, তখন বুঝিতে না তার গ্লোকোমার ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার পূর্বাভাস দেখতে পাচ্ছি, তখন তাকে প্রেশার বেশি, তার ডিস্কটা একটু কাপিং হয়ে গেছে, একটু সাদা হয়ে যাচ্ছে। এর আধুনিক পরীক্ষা আছে, ফিল্ড টেস্ট করতে পারি, ওসিটি করতে পারি, এগুলো করলে কিন্তু আমরা দেখতে পারি যে তার ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের ছবিও আছে এই বিষয়ে দুটো, যেখানে আপনি দেখবেন যে উপরে যে ফিল্ডটা একটা ছবি আছে উপরে, এটা কিন্তু নর্মাল ভালো, তারপরে একটা পেরিফেরাল ভিশনটা কিন্তু সংকুচিত হয়ে আসছে, তারপরেরটা যেটা আছে আরও চারিদিকে যে কালো জায়গাটা যেখানে সেখান থেকে দেখতে পাচ্ছে না, তারপরে এটা আরও ওই যে মাঝখানে যে সাদা জায়গাটা, এটাকে টান একটাকে টানেল ভিশন বলছে না, ওই জায়গাটা দিয়ে সে সাদা জায়গাটাই দেখতে পাচ্ছে, এটা এই পরীক্ষাটা আমরা করতে পারি। তারপরে আরও পরীক্ষা আছে যেগুলো আমাদের, এই এখানে দেখা যাচ্ছে যে একটা ওসিডির রিপোর্ট, যেটা আর কি এটা নার্ভ ফাইবারগুলো কেমন আছে, এখানে দেখা যাচ্ছে নার্ভ ফাইবারগুলো খুব সুন্দর আছে, এখানে প্রত্যেকটা ফিল্ডে আমার নার্ভ ফাইবারগুলো ভালো দেখছি, এবং সাদা যে নার্ভ ফাইবার দেখছি যেটা, এটা ভালো থাকার চাইতে আরও ভালো আছে। কিন্তু এইটা যদি সাইড বাই সাইড আমরা চিন্তা করি, এখানে কালার চেঞ্জ হয়েছে, যে সবুজ কালার যেটা আছে ওটা কিন্তু ভালো দিক, সে দেখতে পাচ্ছে, আর যে হলুদ যে জায়গাটা রিলেটিভলি সে নার্ভগুলো কিছুটা ড্যামেজ হয়েছে, লাল কালার যেগুলো সেগুলো বেশ ড্যামেজ হয়ে গিয়েছে, ওগুলো দিয়ে সে দেখতে পাচ্ছে না, এটা এইটা এইগুলো পরীক্ষা এগুলো দেখে আমরা শনাক্ত করতে পারি যে তার অলরেডি ড্যামেজ হয়েছে কিংবা কী পরিমাণ ড্যামেজ হয়েছে অথবা ভালো আছে, এগুলো আমরা শনাক্ত করতে পারি। অনেক কিছুভাবে শনাক্ত করা যায়। স্যার আমাদের সময় অলমোস্ট শেষ, কিন্তু আপনার কাছে ছোট্ট করে শুনবো গ্লোকোমা রোগের চিকিৎসা সম্পর্কে। তো এটার চিকিৎসা অবশ্যই করতে হবে, চিকিৎসা না, এটা আগে বলতেছিলাম, গ্লোকোমা ইজ ইররিভার্সিবল কজ অফ ব্লাইন্ডনেস, তো এটাকে তো চিকিৎসা দিতেই হবে। যদি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার কথা যদি আমরা চিন্তা করি, ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাতে আমরা মেডিকেশন দিতে পারি, এখানে আরেকটা লেজার সার্জারি আছে, লেজার সার্জারি যেরকম SLT বলা হয়, এটা আমাদের বাংলাদেশে বিভিন্ন হসপিটালে, বড়ো বড়ো যেগুলো হসপিটাল যেমন ঢাকা আই কেয়ার হসপিটালে আছে এবং অন্যান্য হসপিটালে আছে আমার জানা মতে, তো এখানে আমরা ওই SLT করে তাকে প্রেশারটা কমিয়ে রাখতে পারি, তার সাথে একটা মেডিকেশন দিতে পারি, যাতে প্রেশার আমাদের একটা টার্গেট প্রেশার থাকবে, যে এই প্রেশারটা তাকে, চোখের প্রেশারটা তাকে মেনটেন করতে হবে, এই প্রেশারটা মেনটেন না করলে তার সাথে বেশি হয়ে গেলে তার নার্ভটা একটা স্ট্রেসফুল কন্ডিশনে যাবে, প্রেশারের কারণে ওই যে নার্ভটা যেটা বলছিলাম, নার্ভটা সাদা হয়ে যাবে, নার্ভটা শুকিয়ে যাবে, এটা হতে পারে। কাজেই তখন আমরা SLT করতে পারি এবং ওষুধ দিয়ে তাকে করতে পারি। এতে যদি আমরা ফলো আপে রাখি 2-3 মাস, কেস টু কেস ভ্যারি করে, তখন যদি দেখি যে না তাকে SLT এবং মেডিকেশন ফেল করেছে, তখন আমরা তাকে অপারেশন করে দিতে পারি, এটাকে ট্যাবিকিউলেক্টমি বলা হয়। অ্যাডভান্স স্টেজে আরও অন্য একটু অন্য অপর, তবে ইউজুয়ালি যেটা করা হয় ট্যাবিকিউলেক্টমি করা হয়, এটা খুব ভালো অপারেশন করে দিলে সুন্দর সাকসেস, খুব ভালো স্কিল হ্যান্ডে যদি করা হয় রোগীর সম্পূর্ণ ভালো দৃষ্টি থাকা সম্ভব। এটা হলো ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার কথা বলছি, আর ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমার কথা যেটা বলছি, প্রথম দিকে তার ধরা পড়ে যে তার অ্যাঙ্গেলটা একটু ক্লোজ, প্রেশারটা বাড়ছে, এটা হ্যালোজ দেখছে, তখন আমরা ভালোভাবে পরীক্ষা টরীক্ষা করে দেখি যে তাকে কী চিকিৎসা দেওয়া যায়। হয়তো কিছু মেডিকেশন দেই, কিন্তু মেডিকেশন দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সুন্দর লেজার সার্জারি করে দেওয়া যেতে পারে, যেরকম পিছনে যে পানিটা পিউপিল দিয়ে চলে এসে সামনে আসে, এটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে যায়, তাই না? বাধাগ্রস্ত হইলেই তার ঝামেলা হয়ে যায়। সেই জন্যে আমরা যাতে পানিটা ঠিকমতো আসতে পারি, সেখানে তাকে এটাকে আমরা LPI বলি, লেজার দিয়ে তাকে একটা ফুটা করে দিতে পারি, LPI লেজার পেরিফেরাল আইরিডোটমি, এটাকে করে দিলে লেজার দিয়ে ভেরি পেইনলেস, কোনো পেশেন্ট বুঝতেও পারবে না, সুন্দরভাবে একটা এটা ইনস্ট্রুমেন্ট, সুন্দর স্লিট ল্যাম্পের মতোই একটা, এই ওই রকম একটা ইনস্ট্রুমেন্টই, কিন্তু এর সাথে লেজার সংযোজন আছে, এটা দিয়ে করে দিতে পারি, তাহলে সে ভালো থাকবে, এই একটা হতে পারে, লেজার দিয়ে আমরা করে দিতে পারি। আর একটা যদি অ্যাডভান্স স্টেজে হয়, তখন আমাদের ট্যাবলেটটা করে দিতে হবে, এই যদি দরকার মনে করি কিছু মেডিকেশন দিতে পারি, তবে অবশ্যই গ্লোকোমার চিকিৎসা করতেই হবে, না করলে ইররিভার্সিবল ব্লাইন্ড সে হয়ে যেতে পারে,
অন্ধ হয়ে যেতে পারে। ছানি এবং গ্লোকোমা এই দুটি দুটি আলাদা আলাদা দুটি রোগ, দুটি সম্পর্কে আমরা খুব স্বচ্ছ ধারণা পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আরটিভি সব দর্শক শ্রোতা ভাইদের। দর্শক, চোখের গ্লোকোমা এবং ছানি এই দুটি কী করে আমাদের দৃষ্টিশক্তিকে কেড়ে নিয়ে ধীরে ধীরে অন্ধত্বের দিকে নিয়ে যায় এবং তা থেকে মুক্তি পাবার উপায় নিয়ে শুনছিলাম বিজ্ঞ চিকিৎসকের কাছে। আশা করছি এই আলোচনা সকলের মাঝে সচেতনতা তৈরিতে অবশ্যই ভূমিকা রাখবে। সবার জন্য সুস্থ দেহ আর সবল দৃষ্টিশক্তির প্রত্যাশায় এতক্ষণ যারা এই আলোচনার সঙ্গে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। তবে যেতে যেতে বরাবরের মতো পরামর্শ একটি, আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন, সবার জন্য শুভকামনা।